দেখেন এটা আগুনটা আপনারা দেখতে পারবেন আসলে কত রূপ পরিমাণ এটা হিট হয় এই দেখেন এই দেখেন ওয়াও একদম গ্যাসের চুলার মতো ভাই একদম গ্যাসের চুলার মতো দেখছেন দেখেন কি অবস্থা ওয়াও এইভাবে যদি আপনি চালান এটা একটা না তিন ঘন্টা চালাতে পারবেন এই একটা সিলিন্ডার দিয়ে একটা সিলিন্ডার দিয়ে একটা না তিন ঘন্টা আর তিন ঘন্টা আপনি কত রূপ পরিমাণে রান্না করতে পারবেন আপনি বুঝতেছেন ওয়াও একটা গ্যাসের ফুল একটা গ্যাসের চুলা গ্যাসটা একদম কমায় দেন তো একদম কমায় যদি দেই দেখেন একদম কমায় যদি আপনি রান্না করেন দেখেন এটা আরো কমবে অসাম জিনিস দেখেন সালাম ভাই 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 এই সামনে এগুলো কি নিয়ে বসে আছেন ভাই আজকে একটা খুব একটা আনকমন একটা জিনিস আনছি আচ্ছা তো এই জিনিসটা লেগে আমিও একদিন বিপদে পড়ছিলাম ভাই আচ্ছা ঠিক আছে বাচ্চা কাচ্চা নিয়ে এক বেড়াতে গেছিলাম কক্সবাজার তো আসলে কক্সবাজার এরকম একটা মানে জায়গা খাবার দাবারের ভাই অনেক কষ্ট ঠিক আছে তারপরে বেবিদের জন্য আরো কষ্ট বেশি সেক্ষেত্রে এদের কথা চিন্তা করে ভাই আজকে আজব এক জিনিস আনছি যেটা নাকি আপনার মানে মানে যে মিনিটে ভেগো আপনি বইরে এটা ক্যারি করতে পারবেন এরকম একটা জিনিস বাচ্চাদের কোনো বেবিদের কোনো কষ্ট হবে না মানে এটা কি জিনিসটা এটা হলো একটা পোর্টেবল একটা চুলা ভাই আচ্ছা চুলা হ্যাঁ একটা পোর্টেবল একটা চুলা এই চুলাটার আপনি বাস করে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এটাকে আপনি বাস করে আপনার যে কোনো একটা ব্যাগের মধ্যে নিয়ে আপনি রাখতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমি বাসটা করে দেখাচ্ছি যত আপনার চুলা তৈরি করছে অবশ্যই গ্যাস পাবে এটা ঠিক আছে কিভাবে কি করতে হয় দেখেন আমি দেখাচ্ছি দেখেন নিচের চাপটা এই চুলাটা আপনার কি সব জায়গায় নিয়ে যাওয়া যাবে সাথে সব জায়গায় নিয়ে যেতে পারবেন দর্শক আমি একটু দেখাই আপনাদের মানে দেখেন সালাম ভাই কিন্তু আপনাদের দেখালো এটা হচ্ছে পোর্টেবল একটা চুলা এটা আপনি ব্যাগে করে যখন বেড়াতে যাবেন বা যেখানে আপনার প্রয়োজন ঘুরতে গেলেন বা পিকনিকে গেলেন ঠিক আছে অনেক বাচ্চাদের খাবার আছে গরম করে খাওয়াইতে হয় বা সুজি জাল দিয়ে খাওয়াইতে হয় বা খিচুড়ি জাল দিয়ে খাওয়াইতে হয় সেটা সব জায়গায় সম্ভব হয় না সেক্ষেত্রে এটা এরকম একটা জিনিস আপনার বেবিদের জন্য খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কারণ বেবিদের খাবারটা আপনি গরম গরম তৎনগদে আপনি খাওয়াইতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঠিক আছে এটা আপনারা ইউজ করতে পারবেন আর এখন আজকে এটাতে আমরা একটু চা বানিয়ে খাবো যত আজকে আমরা আজকে মঙ্গলবার আমাদের কিন্তু আজকে মার্কেট বন্ধ তারপরে অনেক কাস্টমার রিকোয়েস্ট আমরা আজকে শপটা খুলছি ঠিক আছে খুলে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করছি তো বসে বসে চিন্তা করলাম আমার বেবিদেরকে আমি খাবার খাওয়াইতে পারি নাই ঠিক আছে ঠিক মতো মানে ওর যে চাহিদার যে খাবারটা খাবারটা আমি খাওয়াইতে পারি নাই কখন আপনার রুটি খাওয়াইছি ওই যে আপনার চিপস খাওয়াইছি ঠিক আছে আসলে ওগুলো খাওয়ানো আরো ক্ষতিকর সেক্ষেত্রে এরকম আজকে একটা জিনিস আনছি যেটা যারা ইউজ করবো আর যারা নিবে বেবিদের জন্য বিশেষ করে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি একটা দেখাবো আজকে এটাতে আসলে কতটুকু পরিমাণে আপনার কাজ করতে পারবেন ঠিক আছে তো আমরা এদিকে দেখেন পানি রাখছি টি প্যাকেট রাখছি চিনি রাখছি এবং চা বানানোর জন্য আরো ময় মশলা রাখছি আমরা একটা একটু চা বানাবো এটার মধ্যে এবং চাটা কত কয় মিনিটে চাটা তৈরি হয় আপনি একটু দেখবেন আচ্ছা সিলিন্ডারটা দেখালেন না গ্যাসের সিলিন্ডার কোনটা এটা হলো সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার এই সিলিন্ডারটা আপনি তিন ঘন্টা চালাতে পারবেন একটা না তিন ঘন্টা আপনার চলবে এটা তিন ঘন্টা পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন তারপরে যারা বেড়াইতে যাবেন বা ঘুরতে যাবেন দুইটা সিলিন্ডার নিলে আনা আলাপ পাঁচ সাত দিন থেকে আসেন না সমস্যা নাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই বেবিদের নিরাপত্তা থাকবে খুব সুন্দর জিনিস তো আচ্ছা দেখি কিভাবে ফিটিং করেন তো এটা ফিটিং করার সিস্টেমটা হলো দেখেন গ্যাসের সিলিন্ডারটা আমরা এদিকে ফিটিং করব হ্যাঁ আচ্ছা এদিকে ফিটিং করে এটা আমরা খুলে ফেলবো খুলে এদিকে লক আছে দেখেন একটা লক আছে হ্যাঁ সিলিন্ডারে এটাও একটা লক আছে দেখেন আচ্ছা আমরা এই লক মতো বসাবো দেখেন এই লক মতো বসায় আমরা এটা লক করে দিচ্ছি দেখেন এখন লক হয়ে গেছে এই যে গ্যাস সিলিন্ডার চুলার সাথে কিন্তু ফিটিং হয়ে গেল চুলার সাথে ফিটিং হয়ে গেছে এখন আমরা এটা লক করে দিচ্ছি তো আমরা একটু এটা চাপাই দিই আমরা এদিকে দেখেন এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে দিব আচ্ছা এত বড় ফ্রাই প্যানে রান্না করা যাবে হ্যাঁ ভাই এর চেয়ে বড় হাড়ি দিয়ে আপনারা রান্না করতে পারবেন তো আমরা এটার মধ্যে একটু পানি ঢেলে দিচ্ছি ওয়াও ঠিক আছে আমরা চাটা এই পরিমাণে বানাই দেখেন এদিকে সুইচ আছে কিন্তু ভাই আচ্ছা চুলাটা জ্বলানোর জন্য এদিকে সুইচ আছে দেখেন এই পাশে না এই যে ঠিক আছে এবং গ্যাসটা আপনি কম বেশি করতে পারবেন ওয়াও এই দেখেন অলরেডি গ্যাসটা ধরে গেছে আমি একটু লাইটটা অফ করে দিই তাহলে আপনার ক্যামেরাতে আসবে একটু লাইটটা বন্ধ করে দেন তো ভাই দেখি কি অবস্থা সুইচটা অফ করে দিলে হবে ভাই খুবই ভালো জিনিস দেখেন দেখেন এটার আগুনটা আপনারা দেখতে পারবেন আসলে কতটুক পরিমাণে এটা হিট হয় এই দেখেন এই দেখেন ওয়াও একদম গ্যাসের চুলার মতো ভাই একদম গ্যাসের চুলার মতো দেখছেন
দেখেন কি অবস্থা ওয়াও এইভাবে যদি আপনি চালান এটা একটা না তিন ঘন্টা চালাতে পারবেন এই একটা সিলিন্ডার দিয়ে একটা সিলিন্ডার দিয়ে একটা না তিন ঘন্টা আর তিন ঘন্টা আপনি কতটুকু পরিমাণে রান্না করতে পারবেন আপনি বুঝতেছেন ওয়াও একটা গ্যাসের ফুল একটা গ্যাসের চুলা গ্যাসটা একদম কমায় দেন তো একদম কমায় যদি দেই দেখেন একদম কমায় যদি আপনি রান্না করেন দেখেন এটা আরো কমবে ঠিক আছে অসাম জিনিস দেখেন এটা আরো কমবে ঠিক আছে শুধু আপনার উপরেরটা যদি জ্বালাতে চান শুধু উপরেরটা জ্বালাতে পারবেন মানে আপনার যখন দমের প্রয়োজন হবে হালকা আগুনে দিয়েও কিন্তু আপনি হালকা হালকা করে হিট দিতে পারবেন হিট দিতে পারবেন একদম সেম কিন্তু মানে বড় গ্যাসের চুলার মতোই বড় গ্যাসের চুলার মতো কিন্তু বড় গ্যাসের চুলাটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না নিয়ে যেতে পারবেন না হ্যাঁ আর ইলেকট্রিক চুলাও কিন্তু আপনার কারেন্টের প্রয়োজন হবে কারেন্টের প্রয়োজন আর এটার মধ্যে ইলেকট্রিক চুলার মতো কারেন্টের প্রয়োজন হচ্ছে না কোনো প্রয়োজন নাই আবার গ্যাসের চুলার ওজন নাই সিলিন্ডার মানে সিলিন্ডারটা আপনি সাথে করে পকেটে করে নিয়ে যেতে পারতেছেন পকেটে করে নিয়ে যেতে পারতেছেন ঠিক আছে আমরা এটা একটু বসাই দেই দেখেন আগুনটা কতটুক ছড়াই দেয় ভাই আমার তো বেবি হইছে ঠিক আছে আমি তো বেড়াতে যাব আমাকে একটা দিয়ে দিন ভাই ভাই আসলে আমি তো এটা মানে নেই নেই কক্সবাজারে যখন আমরা গেছি ভাই আমার দুইটা বেবি তো ওদের খাবার আসলে খুবই কষ্টজনক আর চিটাং এর খাবার তো খাওয়া যায় না ভাই কক্সবাজার খাবার খাওয়া যায় না সবাই খেতে পারে না ঠিক আছে সবাই খেতে পারে আর বেবিরা তো প্রশ্ন ঠিক আছে বেবিরা তো প্রশ্ন ওঠে না আর ইউজ পরিমাণে কিন্তু রেট ভাই ঠিক আছে দামও বেশি হ্যাঁ দামও বেশি তো আমরা এটাতে আমরা কিন্তু পানি অলরেডি দিয়ে দিছি আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অনেক পানি দিছেন তো হ্যাঁ অনেক পানি দিছি কারণ আমরা এদিকে চা বানিয়ে দিছি তো পাঁচ সাত জন এমনিতে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আজকে চা বানিয়ে খাবো এখানে হ্যাঁ সবাই মিলে তো জাস্ট হচ্ছে আমরা আসলে এটার মধ্যে ইনস্ট্যান্ট হচ্ছে চাটা তৈরি করে খেলাম কিভাবে খেলাম আর কিসের মধ্যে খেলাম আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ পাশাপাশি এই জিনিসটা আসলে আপনাদেরও প্রয়োজন হতে পারে দরকার হতে পারে ভাবলাম যে ভিডিওটা দেখার পর হয়তো বা আপনাদের প্রোডাক্টটা অনেক পছন্দ হবে তো আপনারা নিয়ে নিতে পারেন আমরা দাম সম্পর্কেও আপনাদেরকে বলে দিব হ্যাঁ সিলিন্ডার বলে দিব আসলে সিলিন্ডারটা কত কিনতে পাবেন আপনারা ওনাদের কাছে আর এই গ্যাসের চুলাটা পোর্টেবল চুলাটা আসলে কত সবকিছু আপনাদেরকে আমরা জানিয়ে দিব দেখেন আসলে আমরা ভিডিওটা কাটবো না ভাই কারণ এটা ভিডিওটা কাটতে দেখলে অনেকে বলছে কি সময় নিয়ে আসলে গরম হয় আসলে সময় নিয়ে না আপনি জাস্ট দুই মিনিটে আমরা চাটা তৈরি ওটা তো দেখা যাচ্ছে যে না গ্যাসের চুলার মতো আগুনটা হচ্ছে এখানে তো দেরি হওয়ার কিছু নাই দেরি হওয়ার কিছুই নাই আমরা এদিকে রাখছিলাম আপনার এটা কি চিনি দিছেন হ্যাঁ চিনি দিছি আচ্ছা এখন আমরা একটু রং চা খাবো তো একটু তেজপাতা মশপাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে দুই একটা ফ্লেভার আছে আলাদা দেখেন অলরেডি কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেছে মানে অনেক গরম হয়েছে ওয়াও তার মানে হচ্ছে এই একটা সিলিন্ডার দিয়ে আপনার একটা না তিন ঘন্টা চালানো লাগবে 3 ঘন্টা চলবে তাহলে হচ্ছে দুই তিনটা পাঁচটা সিলিন্ডার যদি আপনার ব্যাগে থাকে দেখেন তাহলে অনায়াসে আপনি এক মাস পার করে দিতে পারবেন এক মাস পার করে দিতে পারবেন ওয়াও না ভাই এটা যদি চিন্তা করে আমরা বেবিদের জন্য শুধু এটা ইউজ করব তাহলে একটা সিলিন্ডার আপনি প্রায় এক মাস ইউজ করতে পারবেন একটা দিয়েই একটা ওই যে মাঝে মাঝে ঠিক আছে মাঝে মাঝে ঠিক আছে একটা বেবিদের একটা খাবার গরম করা লাগে আপনার দেখা আছে 2 মিনিট একটা খাবার গরম 3-4 মিনিট বড় জোর ঠিক আছে বড় জোর 3-4 মিনিট বা একটা খাবার তৈরি করবেন 3-4 মিনিটে খাবারটা তৈরি করতে পারবেন ওকে ভাই চাটা হতে হতে তাহলে কি দাম দর সম্পর্কে আমরা জেনে নিই দাম দর সবকিছু বলে দিচ্ছি ভাই ঠিক আছে আপনি আগে চাটা বানায় একটু দেখাই দেখেন আমাদের পানি কিন্তু অলরেডি বলক এসে দেখেন বলক এসে গেছে ঠিক আছে আমরা কিন্তু ভিডিওটা কাটি না কিন্তু ডাইরেক্টলি ভিডিওটা দিছি দেখেন কি অবস্থা ঠিক আছে ভাই আপনার এই প্রোডাক্ট কতগুলো আছে এটা প্রোডাক্ট আসলে আমাদের কাছে এরকম কন্টিনিউ প্রোডাক্ট নাই সীমিত কিছু প্রোডাক্ট আছে তাহলে কেমন হলো অনেকে তো চাবে ভিডিওটা দেখার পরে অনেকে চাবে বলতে কি আমরা তাও চেষ্টা করব আমরা যাতে 50 60 পিস মাল দিতে পারি দেখেন অলরেডি আসলে যারা আগে ভিডিওটা দেখবেন তারা তাড়াতাড়ি নিয়ে নেবেন পরে কিন্তু প্রোডাক্টটা আসলে দিতে পারবে না তো আসলে ভিডিওটা যারা এখন দেখবেন তাড়াতাড়ি দেখবেন হ্যাঁ যারা আগে দেখবেন আগে ভাগে নিয়ে নেবেন কারণ ভাই বলছে যে ওনাদের কাছে কিন্তু তেমন একটা প্রোডাক্ট নাই 50 থেকে 60 পিস প্রোডাক্ট আছে তাড়াতাড়ি নিয়ে নিলে যারা পরে পরে দেখবেন তারা নাও পেতে পারেন আচ্ছা দেখেন চাটা কিন্তু অলরেডি কমপ্লিট ওয়াও আচ্ছা আর এটা এরকম একটা জিনিস ভাই আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন এটা ইউজ করবেন কিভাবে দেখেন এটা ইউজার সিস্টেমটা হলো আপনার যখনই আপনি এটা ফোল্ডিং করে নেবেন দেখেন পায়গুলো ফোল্ডিং করা যায় হ্যাঁ আচ্ছা দেখেন পায়গুলো ফোল্ডিং করা যায় তখন এটাও আপনি ফোল্ডিং করতে পারবেন সবকিছু জাস্ট এটা ফোল্ডিং করে নিতে পারবেন ওয়াও ঠিক আছে দেখেন এখন কিন্তু এটা পুরো ফোল্ডিং হয়ে গেছে একদম এটার সাথে ব্যাগ আছে আপনি এটার সাথে ভিতরে ব্যাগও আপনি ক্যারি করতে পারবেন প্যাকেটও দেওয়া আছে প্যাকেটও দেওয়া আছে দেখেন এই একটা ব্যাগে থাকবে এটা আচ্ছা আপনার আল্লাহ এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিতে পারবেন দেখতে স্মার্ট ঠিক আছে স্মার্ট এই যে দেখেন এটা এটাতে কি আছে না আছে আপনি কইতে পারবেন দেখেন ওয়াও ঠিক আছে একটা জিনিস এটাতে এটা কি জিনিস ভাই কি বলতে পারবেন খুব সুন্দর জিনিস ঠিক আছে দেখেন আমাদের চাটা চাটা অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো আসলে এরকম একটা জিনিস থাকলে আপনারা বেড়াতে যান বা কোথাও পিকনিকে যান মানে আপনার আর কোনো কিছু লাগবে না
আপনি কোথাও গেছেন খাবারের সংকট, খাবারের দাম বেশি মনে করতেছেন, আপনি এটাতে রাইস রান্না করতে পারবেন। আলু কিনলেন, আলু সিদ্ধ করলেন, ভর্তা বানালেন, খাইলেন, একটু ডাল পাক করলেন, ঠিক আছে, তাও সম্ভব, সম্ভব, ঠিক আছে। এটার মধ্যে তো সিলিন্ডারটা আপনার একটানা তিন ঘন্টা আপনি এটা চালাতে পারবেন। আচ্ছা, কিন্তু দাম বলে দেন, এটা দামটা বলে দিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি দেখেন চা কিন্তু কিভাবে হয়েছে দেখছেন, ফিনিশ, একদম ফিনিশ, ওকে, ঠিক আছে। দেখেন, দেখেন এই যে, এই যে আগুন কিন্তু দেখেন লাইটের মধ্যে তো ওইরকম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই ভিডিওটা অযথা বড় করে লাভ নাই তো? না, ভিডিওটা বড় করে লাভ নাই ভাই। যারা নাকি সিঙ্গেল আপনারা এই চুলাটা নেবেন, যারা সিঙ্গেল চুলাটা নেবেন, এদের জন্য প্রাইস থাকবে মাত্র 1700 টাকা। সিঙ্গেল চুলা, সিঙ্গেল লিটার চুলাটা, আচ্ছা, 1700 টাকা। সাথে সিলিন্ডার, সাথে সিলিন্ডার থাকবে আপনার। যদি সিলিন্ডার কেউ সিঙ্গেল নিতে চান তাহলে পড়বে 250 টাকা। আচ্ছা, আর আমরা যারা এটা নেবেন প্লাস এটার সাথে দুইটা সিলিন্ডার দিব তাহলে আপনার আসে 250 টাকার সাথে আপনার যদি 1700 টাকা যোগ করেন তাহলে আপনার হয় কত, 1950 টাকা। একটা সিলিন্ডারের সাথে, আচ্ছা, আর আমরা দুইটা সিলিন্ডার দিব, দিয়ে মাত্র দাম রাখবো 2000 টাকা। আমাদের শপের অ্যাড্রেস ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা আপনার 128 নম্বর, 129 নম্বর শপ, এবং আমি যেটা ভিডিও করতেছি এটা হলো আমাদের নিচ তলা 7 নম্বর শপ। আমরা একটু চাটা একটু ঢেলে দিচ্ছি নাকি ভাই? ওকে, একটু চাটা ঢেলে দিই তো। আমরা চাটা এখন আমাদের পুরো পরিপূর্ণ হয়ে গেছে, ওকে, ঠিক আছে। দেখেন সালাম ভাই আপনাদেরকে একদম চাটা খেয়েই দেখাবে। ওয়াও, দেখেন একদম দোকানে যেরকম খান, দোকানে যেভাবে খান এইভাবে হয়েছে, ওইভাবেই। কিন্তু এটা কিন্তু আমরা একদম ফ্রেশ ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ, এই দেখেন একদম ফ্রেশ কালাটা দেখেন। বাহ, ওয়াও, দেখেন চট জলদি চা তৈরি, কোন প্রকার ইলেকট্রিক কানেকশন নাই, আবার কোন গ্যাসের কোন মানে ঝামেলাও নাই, গ্যাসের কোন ঝামেলাও নাই, 12 কেজি সিলিন্ডার মাথায় করে নেওয়ার কোনো দরকার নাই, নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই, ঠিক আছে। ওকে, দেখেন কয় কাপ হয়ে গেল, 4 কাপ করে ফেললাম। আপনার তো বিছানা নষ্ট করে ফেলতেছেন। না, সমস্যা নাই, এই যে মিল পেনে তো আসলে আমরা তো এরকম অভ্যস্ত না, ঠিক আছে, আমরা তো মহিলা মানুষ না, এক্সপার্ট না, তোটা এক্সপার্ট না সেটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তো দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাড়াতাড়ি অর্ডার করবেন চাটা তৈরি করে। আচ্ছা, আল্লাহ হাফেজ বলে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ ভাই, ওকে।